আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে বিশেষ করে আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা, সেটা হচ্ছে যে আজকে আমাদের সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন, তো বিশেষ করে ইনি পেশেন্ট নন, কিন্তু ওনার ওয়াইফ পেশেন্ট। মূলত পেশেন্ট বলতে অন্য কোনো সমস্যা ছিল না, মূলত ওভারওয়েট আর কি, অতিরিক্ত ওজন বেশি ছিল আর কি। তো এই সম্পর্কে আমরা আগে ভাইয়ের পরিচয় আমরা জেনে নেব, হ্যাঁ, তারপরে তখন বিষয়গুলো নিয়ে কথাবার্তা হবে ইনশাআল্লাহ। তো ভাই, আপনার যদি পরিচয়টা একটু দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তারিকুল শেখ, আমার বাড়ি বহরমপুর। এখানে আসা হয়েছিল মানে আমার স্ত্রীর কতদিন আগে এসেছিলেন? মোটামুটি 2 মাস আগে আসা হয়েছিল। আচ্ছা, 2 মাস আগে আসা হয়েছিল। তো আপনি কার জন্য, কার চিকিৎসার জন্য এসেছিলেন এখানে? আমার স্ত্রীর জন্য। কি সমস্যা ছিল? ওয়েট বেশি ছিল এবং ওয়েট লস করার জন্য আসা হয়েছিল। ওয়েট কত ছিল যখন আপনি এখানে আসেন তখন? ওয়েট ছিল হচ্ছে 78 কেজি, 78 কেজি 750 গ্রাম ওয়েট ছিল। তারপরে চিকিৎসা, আমাদের কাছে চিকিৎসা চলার পরে কতদিন পরে কীভাবে কী ওয়েটটা কমলো? চিকিৎসা চলার মোটামুটি 1 মাস বা এরকম অবস্থায়, 1 মাস 12 হওয়ার অবস্থায় মোটামুটি 12 কেজি মতো ওয়েট কমে গেছে 1 মাস 40 দিনের মধ্যে। আচ্ছা, 1 মাস 40 দিন, তার মানে হচ্ছে মোটামুটি 40 দিনের মধ্যে 12 কেজি, মানে আপনার ওই 1 মাসে 10 কিলো ওজন কমেছে। হ্যাঁ, 66 কেজি হয়েছিল যখন মাপা হয়। আচ্ছা আচ্ছা, 66 কেজি হয়েছিল। আচ্ছা, এমনি আমাদের এই যে সিস্টেম, বিশেষ করে এই সিস্টেম পালন করতে গিয়ে কোনো অসুবিধা হয়েছিল কি না? না, কোনো রকম অসুবিধা নেই, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, ঠিকঠাকই আছে, দুর্বলতা ভাব নেই। আচ্ছা, আপনার যখন শুরু করে তখন কি আমাদের আটাটা এসেছিল? তখন কি আটা দিয়েছিলাম আমরা? শুরুতে আটা ছিল না। শুরুতে আটা ছিল না। তো প্রিয় দর্শক, বিশেষ করে আলহামদুলিল্লাহ এখন তো আমাদের কাছে আটা চলে এসেছে, আমরা আটা দিই, আটার রুটি খেতে পারি, ছাতু দিই, ছাতু খেতে পারে। এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে নিমকি থেকে শুরু করে অনেক আইটেমগুলো চলে এসেছে আর কি, বিশেষ করে ওয়েট লস করবে এবং সুগার রিভার্স করবে। তো আলহামদুলিল্লাহ এগুলো খুব সহজ হয়ে গেছে। এখন আমরা বলি সুগার রিভার্স, ডায়াবেটিস রিভার্স হবে চুটকিতে ইনশাল্লাহ। তো বিশেষ করে সাধারণভাবে অনেকেই ওয়েট লস করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে, কেউ মাথা চক্কর মারে, কেউ পড়ে যায়, কেউ মানে অনেক রকমের সমস্যাগুলো হয়। তো বিশেষ করে আমাদের স্বাস্থ্যকর পদ্ধতিতে, মানে যে পদ্ধতি অবলম্বন করলে মানুষের সমস্যা হবে না, সেই পদ্ধতি অবলম্বন করে আলহামদুলিল্লাহ, এবং 1 মাসে যে 10 কেজি ওজন কমা আপনারা মানে শুনলেন ভাইয়ের মুখ থেকে, তো এটা খুবই মানে গুরুত্বপূর্ণ যে 10 কেজি ওজন কমেছে অথচ তার কোনো সমস্যা বুঝতে পারেনি, কোনো রকম সমস্যা নেই। তো বিশেষ করে অনেক মানুষই হয়তো ওয়েট কমানোর ব্যাপারে ভাবছেন, তারপর হয়তো নিজে নিজে কিছু করতে যাচ্ছেন, করতে গিয়ে দেখা গেল যে সমস্যাতে পড়ছেন। তো বিশেষ করে যারা ওয়েট কমাতে চান, তারা বিশেষ করে নিজে নিজে যদি আপনি ভালোভাবে যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে, যদি পুরো কনসেপ্ট যদি বুঝতে পারেন তাহলে তো সমস্যা নেই, কিন্তু যদি আপনি কিছু বুঝেন আর কিছু বুঝেন না দিয়ে যদি করেন তাহলে আপনার বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনাই থাকবে বেশি আর কি। তো এই জন্য বিশেষ করে আপনি যদি মনে করেন যে না, আমি একবারে কোনো সমস্যা ছাড়াই ওয়েটটা কমাতে চাই, তাহলে আমরা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বিশেষ করে অনেক মানুষই আজকে কিন্তু এই ওয়েট নিয়েই ভুগছে, এবং ওয়েট থেকে শুরু হচ্ছে কি, ওয়েট থেকে শুরু হচ্ছে তার আপনার ডায়াবেটিস, তারপরে শুরু হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ, এই ধরনের বিভিন্ন রোগগুলো কিন্তু বাড়ছে। তো ভাই, এমনি এখন বর্তমানে কেমন কি লাগছে, আপনার ফিডব্যাক কীরকম কি দিয়েছে? অবশ্যই এখন ভালো আছে, সুস্থ আছে, আগের থেকে ফুর্তি ফিল করে, এবং আগে যেটা দুর্বলতা ভাব ছিল মোটার কারণে চলতে ফিরতে অসুবিধা, সেই অসুবিধাগুলো অনেকটাই কমে গেছে। অবশ্যই এখনও মেনে চলে সেই জিনিসগুলো, যে জিনিসগুলো আপনি বলেছেন সেই জিনিসগুলো এখনও মেনে চলে, এবং কোনো রকম সমস্যার সম্মুখীন হয়নি এখন পর্যন্ত, মাথা ঘোরা এইসব ধরনের কোনো সমস্যা নেই। আর আপনি যেটা এক্ষুনি বললেন যে নিজে নিজে যদি করতে যায় অবশ্যই ভুল করবে এবং ব্যাড ইফেক্ট অবশ্যই পড়বে, কেন অনেক জিনিস ইন্টারনাল ব্যাপার থেকে যেগুলো একমাত্র যারা লাইফ মডিফায়ার, যেমন আপনি যেমন বলে দিয়েছেন যে এই জিনিসগুলো মেনে চলতে হবে, তাকে অ্যাবজর্ব করে বা তাকে দেখার পরে, তার বিষয়ে জানার পরে আপনি যেগুলো বলেছেন, অবশ্যই এগুলো সে নিজে নিজে বলতে পারবে না বা বুঝতে পারবে না, অবশ্যই আসা উচিত আপনার কাছে এবং জানানো উচিত বিষয়টা। আচ্ছা, তো আপনি বিশেষ করে যারা অনেক ওভারওয়েট হয়ে যাচ্ছে তাদেরকে আপনি কী মেসেজ দিতে চাচ্ছেন? অবশ্যই আমি মেসেজ দিতে চাইছি সে তার নিজের শরীরের যত্ন নিক, নাহলে ভবিষ্যতে অনেক বড় রোগের সম্মুখীন হবে, এবং সে যদি নিজে নিজে না পারে, না জানাটাই স্বাভাবিক, এখন সবাই জানে না,
বা যদি হয়তো কেউ জানে সে নিজে নিজে নিক, এবং যদি না জানে বা হয়তো সেই বিষয়টা পুরোপুরি জানে না, পুরো জানলে ভালো কথা, কিন্তু অল্পও যদি জানে আমার হিসেবে আপনার কাছে আসা উচিত এবং আপনার সাথে কল সেন্টার করা উচিত। তো প্রিয় দর্শক, বিশেষ করে আলহামদুলিল্লাহ আজকে এখন বিশেষ করে খুব সুবিধাজনক হয়ে গেছে, আমাদের চিকিৎসাটা একদম খুব ইজি হয়ে গেছে, আগে যত জটিল ছিল আলহামদুলিল্লাহ এখন ততটাই সহজ হয়ে গেছে। তো বিশেষ করে যারা আমাদের চিকিৎসা নিতে চান তারা আমাদের হয়তো অ্যাড্রেস জানতে চাইবেন যে আমাদের অ্যাড্রেস কোথায়। তো মূলত আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো ডায়াবেটিস সেন্টার আলহামদুলিল্লাহ শুধু ডায়াবেটিসের চিকিৎসা নয়, বরঞ্চ ডায়াবেটিসের মতোই বা এর রিলেটেড কয়েকটা চিকিৎসা, যেমন ওভারওয়েট, এটা ওভারওয়েট থেকে ডায়াবেটিস আছে, ওভারওয়েট থেকে প্রেসার আছে, তার মানে একটা চিকিৎসাতে আপনি অনেকগুলো রোগ ভালো করতে পারবেন। তো মোটামুটি আমরা 10টা মতো রোগের চিকিৎসা করি, তো মেন হচ্ছে কি ডায়াবেটিস। তো বিশেষ করে যারা ওভারওয়েট তারা মানে লাইন লাগিয়ে আছেন, যে ডায়াবেটিসের জন্য আপনার লাইন লাগিয়ে আছেন, হয়তো অনেকে ডায়াবেটিস অলরেডি হয়ে গিয়েছে। তো বিশেষ করে এখানে যারা চিকিৎসা নিতে আসবেন তারা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অলরেডি আপনারা নিজেই সেখানে ইউজার আইডি বানিয়ে আপনারা নিজেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এখানে আসতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mdabdulkayum.com। এখানে আপনারা যাবেন, এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন, তারপরে কখন কোন দিনে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেটাও করতে পারবেন। এবং যারা দূরকার মানুষ, বিশেষ করে অনেক দূরের যারা মানে লোক, বিশেষ করে তাদের জন্য অনলাইনেও ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে, তারা অনলাইন থেকেও কিন্তু আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন। তো এর জন্য খুবই সহজ, আপনারা ওয়েবসাইট ভিজিট করতে হবে, তারপরে লগ ইন করতে হবে, তারপরে দেখবেন যে ডায়াগনিস রিপোর্ট যেটা লেখা আছে সেখানে আপনার সমস্যাগুলো কী কী আছে, সমস্যা লেখার জায়গা আছে সেখানে লিখে আপনারা জমা দিতে পারবেন। তো আপনারা ওয়েবসাইটের ভিতর দেখলেই বুঝতে পারবেন, আর বিশেষ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ওয়েবসাইট ঢুকলে তো আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। তারপরেও বলে দিচ্ছি আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9732624907। তো বিশেষ করে যারা হয়তো এত কিছু বুঝেন না, ইন্টারনেটের এত কিছু বুঝেন না, তারা বিশেষ করে আমাদের সঙ্গে সরাসরি নাম্বার, যে নাম্বার বললাম 9732624907, এই নাম্বারে সরাসরি হয়তো কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন, দিয়ে আপনারা হয়তো নামটা লিখাতে পারবেন, এটাও করতে পারেন। তো বিশেষ করে আজকের আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।